হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোষ টেকসাইট ছো বন্ধুরা আজকের ভিডিওর টপিক অলরেডি তোমরা এতক্ষণে ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো তারপরও আমি তোমাদেরকে বলতেছি অনলাইন ক্লাস বর্তমানে এত একটি বড়ো আকার ধারণ করছে যেটার উপর আমরা সকলেই নির্ভরশীল হয়ে গেছি অনলাইন ক্লাস ছাড়া কিন্তু আমরা চলতেই পারতেছি না বিশেষ করে দু হাজার কুড়ি থেকে গোটা পৃথিবীতে অনলাইনের ওপর সবাই আকৃষ্ট হয়ে গেছে অনলাইন ছাড়া যে পৃথিবী অচল সেটার কিন্তু প্রমাণ দু হাজার বিশ থেকে শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে ক্লা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস অফিসের মিটিং সকল ধরনের কিছু কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের মিট করতে হচ্ছে তো ইতিমধ্যে অনেকে আমাদেরকে বললো যে ভাইয়া আমাকে বলতেছে ভাইয়া এরকম এরকম আমার তো এই অ্যাপসটা অনেক ঝামেলা মনে হচ্ছে আমি কিছু বুঝতেছি না কিংবা জুমে আমিও কিছু বুঝতেছি না এমনকি গুগল ক্লাসরুম মিট অনেকে বলছে ভাই আমি এই অ্যাপস বুঝি না অনেক বলছে আমি এই অ্যাপস বুঝি না তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সুন্দর একটি সলিউশন নিয়ে এসেছি একটা সুন্দর একটি অ্যাপসের আমি ধারণা দিতে এসেছি আমি আশা করি এই অ্যাপটি তোমার কাছে অনেক ভালো লাগবে এমন কি আমি ইতিমধ্যে চারটা অ্যাপসে অনলাইন ক্লাস করি চারটা অ্যাপসের মধ্যে আমার কাছে যেই অ্যাপসটি সব সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে আজ আমি তোমাদেরকে সেই অ্যাপসটি দেখাতে এসেছি তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে অলরেডি দেখাই যে বর্তমানে সবাই যে সকল অ্যাপসে ক্লাস করছে সেই অ্যাপসগুলো আমি তোমাদেরকে এক পলক দেখাতে যাচ্ছি তো বন্ধুরা সেই অ্যাপসগুলো আমরা অনলাইন ক্লাস কিংবা অনলাইন এক্সাম বলাতেই সর্বপ্রথমে অনেকের মাথায় ক্যাচ করে যে জুম অ্যাপস অনেকে মনে করে যে জুম অ্যাপসে সকল অনলাইন ক্লাস এবং অনলাইন মিটিং করা হয় আসলে বন্ধু তা না জুম অ্যাপস ছাড়াও অনেক অ্যাপস আছে যেগুলো হচ্ছে ক্লাসরুম তোমার গুগল মিট গুগল ডু তো এই সকল অ্যাপসে কিন্তু আমরা অনলাইন ক্লাসগুলো করে থাকি বিশেষ করে তোমার মনে করো গুগল ক্লাসরুম এটা মনে হচ্ছে যে ক্লাসরুম একটা বুঝবো কিন্তু অনেকেই এটাতেও ক্লাস করে না তো আজকে আমি তোমাদেরকে যেই অ্যাপসটি দেখাবো সেটা হচ্ছে তোমাদের এইটা গুগল মিট গুগল মিট আমার কাছে কেন এত পরিমাণে ভালো লেগেছে সেই কথাটা আমি না বললেই না সেটা হচ্ছে আমাদের যারা গ্রাম অঞ্চল থেকে আমরা বিশেষ করে অনলাইন ক্লাস করতেছি তাদের কিন্তু নেট প্রবলেম হয় এছাড়া যারা শহরে আছে তাদেরও কিন্তু অনেক নেট প্রবলেম হয় নেট প্রবলেম এমন একটি প্রবলেম যেটা কিন্তু কখনো বলে আসে না হ্যাঁ ফোন দুর্বল হলেও নেট প্রবলেম হয় ক্ষেত্রে আমি দেখেছি এই গুগল মিটে আমাদের নেট প্রবলেম হলেও অতটা ঝামেলা করে না কিন্তু তোমার এই জুম অ্যাপে আমরা যখনই বিন্দুমাত্র নেট প্রবলেম ফিল করি তখনই কিন্তু আমাদের এখান থেকে বের করে দেয় ইতিমধ্যে আমি একটা ক্লাস করতেছি জুম অ্যাপসে বাকি আমার তিনটা ক্লাস গুগল মিটে হয় তো জুম অ্যাপের মধ্যে আমার বিন্দু মাত্র নেট প্রবলেম হওয়া মাত্রই আমাকে ক্লাসরুম থেকে বের করে দেয় পরবর্তীতে আমার কি করতে হবে আমার করতে হয় কি আবার নতুন করে পিন দিতে হয় নতুন করে কোড দিতে হয় কোড দিয়ে আবার ক্লাসরুমে জয়েন করতে হয় তো ইতিমধ্যে যে এই মাঝখানে যেটুকু সময় আমার এক মিনিট কি তিরিশ সেকেন্ড সময় যে গ্যাপ করতেছে সেই গ্যাপে কিন্তু আমি কিন্তু স্যারদের কোনো কথা শুনতে পাচ্ছি না কয়েকবার এরকম ডিস্টার্ব হলেও অটোমেটিক ক্লাস থেকে কিন্তু মন ভেঙে যায় তো গুগল মিট এখন আমি তোমাদেরকে এ জেড দেখাবো হ্যাঁ গুগল মিটের সকল তথ্য আমি তোমাদেরকে বলে দেব সেটা কিভাবে কি করবা গুগল মিটের সুবিধাগুলো আমি তোমাদেরকে বলতেছি তো প্রথমেই যারা মোবাইল আসো মোবাইল আর ল্যাপটপ হুব একই রকম তার আগে আরেকটা কথা না বললে না বন্ধু তোমাদের হচ্ছে মোবাইলে হোক আর তোমাদের এই ল্যাপটপে হোক যেটাতেই হোক এই বিশেষ করে গুগল কিন্তু অলরেডি কিছু অ্যাপস আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের গুগল ক্রোম অ্যাপটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে যে এখানে যে মেন অপশনটা আছে ক্লিক দেওয়া মাত্রই দেখো প্রথমে ধরা মাত্রই কি আসতেছে গুগল অ্যাপস তার মানে এগুলো গুগলের অ্যাপস হ্যাঁ তো এখানে দেখো মিটটা দেওয়া আছে এটাই কিন্তু গুগল মিট এই দেখো এখানে কিন্তু ডুয়োটা দেওয়া আছে কিন্তু দেখো ভাই এখানে কি জুম দেওয়া আছে জুম দেওয়া নেই গুগল ক্লাসরুমটাও হয়তো সেটাও দেওয়া নেই কিন্তু এখানে গুগল মিটটা দেওয়া আছে গুগল মিট এত একটা সিকিউরিটি একটা তোমার মেনটেন করে যেটা আমরা প্রতিদিন ক্লাসের টাইমে আলাদা আলাদা লিঙ্ক আমরা দিতে পারবো কিন্তু জুমের ক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক একটা পাসওয়ার্ডে থেকে যায় সেটা কিন্তু আমরা কেউ চেঞ্জ করি না আর এটা কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারি তো এখান থেকে এসে আমরা গুগল মিটে ক্লিক দিলেই কিন্তু আমাদের গুগল মিটের মধ্যে তোমার জয়েন করে গিয়ে নেবে তো সেটা আমি পরে দেখাই তো প্রথমে প্লে স্টোরে যে আমরা গুগল মিট লিখে সার্চ দিলাম আমাদের অ্যাপসটা চলে এসেছে তো এইটাই আমাদের অ্যাপস তো এই অ্যাপসের কথা আমি প্রশংসা না করলে না কারণটা হচ্ছে অ্যাপসটা আমার কাছে এতটা ভালো লাগছে যে ইতিমধ্যে আমি যতবার নেট প্রবলেম ফিল করছি কিন্তু আমাকে ভিডিওটা হয়তো বাধায় রাখছে স্যারদের কথা আমি বেঁধে বেঁধে আসতেছি শুনতে পাচ্ছি না কিংবা আমার কথা যাচ্ছে না কিছুক্ষণের জন্য এই প্রবলেমটা থাকে এখন ভাই তোমরা এটা বলো যে আমাদের সরাসরি ক্লাসরুম থেকে বের করে দেওয়া ভালো নাকি ক্লাসরুমে রেখে আমি কথা শুনতে পাচ্ছি না সেটা ভালো অবশ্যই তোমরা বলবা যে ভাই ক্লাসরুমে তাও তো থাকতে পারতেছি কথা হয়তো বেঁধে যাচ্ছে শুনতে পাচ্ছি না কিন্তু ক্লাসরুমে থাকতে পারতেছি তো এই জন্যে এই গুগল মিটটা আমার কাছে সবচেয়ে বেশি বেটার হয়েছে আমি আশা করি এরপর থেকে তোমরা ব্যবহার করো বা না করো যারা তোমরা এতদিন জুম ইউজ করতেছো হ্যাঁ তোমরা জুম ইউজ করতে পারো সমস্যা নাই আমার নেট প্রবলেম হয় বিদায় আমি এই কথাটা তোমাদেরকে বলতেছি যাদের নেট প্রবলেম হয় না তারা জুম ইউজ করো আমি না করবো না কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা এটা তোমাদের কেমন হয় আমি এইটাতে যে সকল ক্লাসগুলো করেছিলাম সেই সকল ক্লাসের কিছু ভিডিও আমি তোমাদের মাঝে শো করতেছি এ তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিও কিন্তু আমার পুরোটাই গুগল মিটের মাধ্যমে করা হ্যাঁ গুগল মিটে অলরেডি আমরা অনেকজন জয়েন করছি সকলকে একসাথে আমি দেখতে পাই এক নম্বর কথা দ্বিতীয়ত আমি প্রচণ্ড প্রবলেম ফিল করি না এত পরিমাণে আমার ভালো লেগছে যে আমি এটাতে আকৃষ্ট হয়ে গেছে এমনকি যেই স্যার আমার জুমে ক্লাস নিচ্ছে আমি সেই স্যারকে বলছি স্যার আপনি গুগল মিটটা একবার নিয়ে দেখেন সেটা কেমন লাগে বিশেষ করে আমাদের জন্য বেটার যারা নেট একটু দুর্বল হ্যাঁ তো আমি আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে একটা কথা তোমাদেরকে না বললেই না তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবা পাশে রাখা বেল বাটন অন করে রাখলে পরবর্তীতে আমার নেক্সট ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে চলে যাবে তো বন্ধুরা এই অ্যাপস সম্পর্কে যা যা বললাম এরপরেও যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দেব ইনশাআল্লাহ তো এখান থেকে তোমরা যারা ল্যাপটপ ইউজ করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কোনটু অ্যাপ অ্যাপসটা ইনস্টল দিতে হবে না হ্যাঁ তোমাদের অলরেডি যেখানে অ্যাপসটা আছে এখানে অ্যাপসটা আছে শুধু তোমরা যে কোনো একটা জিমেল দিয়ে এই ক্রমটা লগ ইন রাখবা এ দেখো আমার দেখো কোনো জিমেল দিয়ে লগ ইন নাই আমি দেখো জয়েন করতে গেলে কিন্তু আমাকে একটা জিমেল চাইবে সরি স্টার দি মিটিং তো বন্ধুরা এখান থেকে স্টার্ট করা মাত্রই তোমাদের অ্যাপসটি স্টার্ট হয়ে যাবে এমনকি এখানে যারা যে কোনো একটা জিমেল দিয়ে তোমাদের লগ ইন করে রাখতে হবে সাইন ইন করে রাখবার তোমরা সাইন ইন করে রাখলে তোমরা জয়েন দেওয়া মাত্রই ঢুকে যাবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টার্ট দিয়ে একবার দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে এখন স্টার্ট দিয়ে দেখাবো সেটা হচ্ছে আমি আমার এই গুগল ক্রোমটি একটি জিমেল দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পর এটুকু আমি এখন কই এই যে মিট মিটের মধ্যে প্রবেশ করলাম দেখো সরাসরি কোথায় নিয়ে যায় যখন তোমার একবার লগ ইন করা থাকবে বারবার লগ ইন করতে হবে না একবার লগ ইন এই দেখো এখানে দেখো আমার ছবি চলে আসছে অলরেডি আমার জিমেলটি লগ ইন হয়ে গেছে এখন শুধু এখান থেকে আমি নিউ মিটিং নিউ মিটিংয়ে যাওয়ার পরে এখানে আমি নিজে কোনো ক্লাস নিব নাকি স্যারদের কোনো ক্লাস আসে স্যাররা একটা কোড পাঠাবে এই কোডটা এখানে আমরা বসাই দিয়ে শুধুমাত্র দেখো আমি একটা জিনিস কোড দিলাম এরকম একটা কোড হবে অল্পখানি কোড দিয়ে তোমরা জয়েন দিবে রুমের মধ্যে জয়েন হয়ে যাবে আর যদি নতুন করে তোমরা যদি ক্লাস নিতে চাও তাহলে নিউ মিটিংয়ে জয়েন করার পরে তোমরা এখান থেকে স্টার্ট করবা স্টার্ট করার পরে দেখো তো অলরেডি একটা ভিডিওটা ওপেন হয়ে যাবে তারপরে একটি কোড আসবে এই কোডটি তোমরা চাইলেই দিয়ে দিতে পারো দেখো জয়েন করার পরে এই যে আমাদের যে কোডটা দিছে না কপি যে এই কোডটা আমাদের হচ্ছে এই ভিডিওর কোড এখান থেকে আমি কপি করে নিলাম কপি হলো আমাদের কোডটা এই কোডটা এখন আমরা যাকে দিব তার কাছে যাবে সে শুধু কোডে ক্লিক করবে আর সরাসরি তোমাদের এই ফর্মে নিয়ে চলে আসবে তার কাছে পারমিশন চাইবে জয়েন করার জন্য সে জয়েন করবে আর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে আশা করি আপনারা অনেক ভালো থাকবেন ততক্ষণে একটি কথা না বললেই না তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবে দেখাবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ